হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো। অনেকদিন পরে ব্লগ আনলাম, মানে আমার ডেইলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এসেছি গোড়াবাজারে, হাজব্যান্ড দেখো ফল কিনছে দেখে দেখে। আর এই যে এই কচুটা, এটা মনে হয় মানকচু বলে, এটা আমার খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু হাজব্যান্ড বলে না, খুব ভয় লাগে, গলা ধরে। কিন্তু আমি তো একদিন কিনবো, কিনে রান্না করবো আর তোমাদেরও শেয়ার করবো। যাই হোক, বাজারে এখানে একটা মন্দির আছে, মানে শীতলা মায়ের মন্দির, তো সেটাও আমি দেখলাম, এই প্রথমই আসলাম, দেখলাম আর তোমাদেরও দেখালাম। বাজার থেকে, মানে গোড়াবাজার থেকে বাড়ি গিয়েছিলাম, বাড়ি হয়ে আবার এসেছি মার্বেলের যে সিংহাসনগুলো পাওয়া যায় না মার্বেলের, তো ওই দোকানে। আমার ইচ্ছা আছে যে মার্বেলের সিংহাসন কিনবো। আমার কাঠের সিংহাসন আছে, কিন্তু এরকম পাথরের সিংহাসন কেনার খুব ইচ্ছা হয়েছে, তাই দেখতে এসেছি। আর দেখে সত্যি খুব খুব সুন্দর সুন্দর আছে, আর খুব পছন্দ হচ্ছে দেখে দিন। তো দামগুলো খুবই বেশি, মানে এতটাই দাম বেশি বলার কথা না। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে চলে এসেছি, এখন বাড়ির পথে। আর আসার সময় মা দুর্গা, এখানে আমাদের মা দুর্গা, মানে একটা কুমোর পাড়া রয়েছে, সেখানে মা দুর্গা বানায়, মানে দুর্গা মানে মাটির মূর্তি বানায়, মা দুর্গা না, সব রকম মাটির প্রতিমাই বানান। আর এসে দেখলাম অ্যামাজন থেকে আমার যে পার্সেলটা এসে গেছে, দেখো এটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ, এটা তোমরা সবসময় সাথে রাখতে পারবে, আর এটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়, আর এরকম মাছের মতন হয়, নানা রকম ডিজাইনের পাবে। তো দেখো ফোল্ডটা ঠিক এরকমভাবে করে, আর ওইখানে যে মাছ বা অনেক রকম, আমি দেখলাম অনেক রকম ডিজাইনের আছে, খুব সুন্দর আর খুব মডার্ন। তো এটা তোমরা সবসময় সাথে রাখতে পারো, কিরিংয়ের মতন ব্যাগের সাইডে যেরকম ঝুলিয়ে রাখো না, তো দেখতেও সুন্দর লাগবে। আর ধরো আসার সময় অফিস গেছো বা ছেলে মেয়েদের স্কুলে দিতে গেছো, আমাদের তখন বেরোতেই হয়, তখন মনে হলো যে একটু টুকটাক কিছু বাজার করবো, তো এটা বাজার করে নিতে পারবে, আবার ওরকম ফোল্ড করে ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখবে। তা আর এই যে আমার সিংহাসন এসে গেছে, এগুলো পাট পাট করে লাগাতে হচ্ছে, মানে সেটিং করে দিল আর কি। দেখো এই সিংহাসনটা কিনেছি, আর আমাদের বাড়িতে পদ্ম ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবারে তো প্রচুর গাছ, জানি না কতগুলো পদ্ম ফুল ফুটবে, তো যাই ফুটবে তোমাদের সাথে দেখাবো। এখন দুটো ফুটেছে আপাতত, আর আমার স্নান হয়ে গেছে, ওই জন্যই ছাদে আসলাম। আর এখন কি আজকের এইটুকুনি, এই যে জামাকাপড় শুকোতে দিয়েছি, নেক্সট দিনে ফিরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি অনেক ভালো আছো। অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম, আগের দিনকে তোমাদের দেখিয়েছি একটা মন্দির কিনেছি, তো সেটা চেঞ্জ করলাম, তো সেই জন্য এইমাত্র আমি আসলাম। চেঞ্জ করলাম এই কারণে যে ওই মন্দিরটা রিয়ার পছন্দ হয়নি, মানে পছন্দ মানে কি, মন্দিরটা খুবই ভালো ছিল কিন্তু ওটা সাইজে অনেকটা ছোট ছিল, তো যত বড় দামও তত বড়, সেই জন্য আমি ছোটোর মধ্যে কিনেছিলাম। কিন্তু রিয়া বললো যে মা মন্দিরটা তুমি চেঞ্জ করে একটু বড় নাও, তো ওকে ভিডিও কল করেছিলাম, ভিডিও কল করে ও যেটা বললো সেটা নিয়ে দিয়ে যাবে, একটু পরে দিয়ে যাবে, আর এই মন্দিরটা নিয়ে চলে যাবে, মানে বাদবাকি যে ব্যালেন্স টাকাটা রিয়া দিয়ে দেবে। দাম পড়েছে 11,000, আগেরটা ছিল 6,500। এখন ঠাকুরঘর লন্ড ভন্ড আছে, ঠাকুরকে বলে দিয়েছি ঠাকুর প্লিজ কিছু মনে করো না, যখন পুরো কমপ্লিট ঠাকুরঘরটা পরিষ্কার ঠিকঠাক করে গুছিয়ে নেবো তখন তোমাদের শেয়ার করবো। আর আজকে যে এটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম সেটাও তোমাদের আমি একটু পরে দেখে। এখন বৃষ্টি আসলো জোরে, না যে শরীরটা একটু খারাপ আছে, মানে বাঁ হাতটা আবার খুব ব্যথা করছে কদিন ধরে, ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তোমাদের আমি যে চেঞ্জ করে যে সিংহাসনটা বানা নিয়ে আসলাম সেটা তোমাদের দেখাচ্ছি চলো। আর আমি পড়েছি গলার মধ্যে রুদ্রাক্ষটা পড়েছি, ছিলই আমার ঘরে, মানে আমাকে আমার পাশে আমাকে এক মাসিমা দিয়েছিলেন রুদ্রাক্ষটা, তো শুনলাম রুদ্রাক্ষ পড়া ভালো, তো যেটা ভালো সবসময়, আর এটা তো একটা গাছের ফল, পড়তে কোনো অসুবিধা নেই যখন ভালো বলছে সবাই, তো ওই জন্য এই লাল কার্ড দিয়ে রুদ্রাক্ষটা পড়ছে, মানে এই ফুটোটা না খুব সরু, তাহলে সোনার চেন দিয়ে পড়া যেত, যেহেতু শরীরটা ভালো না, যে কাজ করার প্রতি ইন্টারেস্টটাও একদমই চলে গেছে, শরীরের ওপর শরীর খারাপ থাকলে দেবে মনটাও খারাপ থাকে আমাদের। আর এখন পুজো করব, করে ব্যাস খেয়ে নেবো, হয়ে যাবে, যে সেরকমভাবে কিছু কাজ টাজ করিনি। আর এই যে পাথরের সিংহাসনটা দিয়ে চলে গেছে, যেটা চেঞ্জ করলাম, আর যেটা এনেছিলাম সেটা নিয়ে চলে গেছে। আর এই দেখো ওপরে কী সুন্দর জায়গা রয়েছে, আর নিচে এই যে এরকম ড্রয়ারও রয়েছে, এই যে আগে এই যে ছবিটা দেখাচ্ছি এটা আগে ছিল, এখন এইটা অনেকটাই বড়। তো আজকের মতন ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আগে অনেক ভিডিও নিয়ে আসবো, শরীরটা একটু খারাপ যাচ্ছে, শরীরটা একটু ভালো হলেই অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। এখন বৃষ্টি দেখছি, সবই হয়ে গেছে, তো টাটা, খুব ভালো থেকো।